হিমায়িত খাদ্য দেশের রপ্তানি বাণিজ্যে অত্যন্ত পুরনো একটি খাত। এই খাতের বড় কেন্দ্র হল সাতক্ষীরা জেলা। জলবায়ু পরিবর্তন, নোনা পানি আর বারবার প্রাকৃতিক দুর্যোগ সাতক্ষীরার অর্থনীতিকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলে। এই কারণে সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলের মানুষ কৃষির উপর নির্ভরতা কমিয়ে চিংড়ির পাশাপাশি কাঁকড়া চাষের উপর নির্ভরতা বাড়িয়েছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর এবং আশাশুনি উপজেলা জুড়ে চোখে পড়বে এমন শত শত খের। সরকারি হিসাবে এই জেলার প্রায় 70,000 হেক্টর জমিতে চিংড়ি ও কাঁকড়া চাষ হয়। দেশের চাহিদা পূরণ করে এর বেশিরভাগই রপ্তানি হয় বিদেশে। 2020-21 অর্থ বছরে শুধুমাত্র হিমায়িত চিংড়ি রপ্তানি করে 3,768 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে বাংলাদেশ।